এইটা তো আসলে খুব বলা টাফ, সিলেকশন কে করবে, সিলেকশন কারা আসবে, কে হবে, এটা তো বলা টাফ, কে খেলবে না খেলবে। বাট হ্যাঁ, একটা তো এখন যেমন হৃদয় বা ইমনের জন্য একটা বড় ব্যাপার যে একটা কল পাওয়া ন্যাশনাল, সেটা তাদের মানসিক ব্যাপারটা ইম্পর্টেন্ট আছে যে ওরা মন্টলে চিন্তা করছে না ওয়ে আর অন দ্য সেট আপ, আপনি ওরা এখন চিন্তা করতে পারবে। অনেক সময় যদি আপনি ভালো খেলার পরে যদি আপনি সেটা ডাক না পান, যদিও এখন আমি বলছি ওরা অনেক ইয়াং হয়, তোমার ন্যাশনাল টিমে অবশ্যই ওরা একসময় খেলবে অথবা এই সিরিজই খেলতে পারে, ইউ নেভার নো। বাট আমার কথা হচ্ছে যে একটা রেডি একটা মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপারটাও কিন্তু খুব জরুরি, যে আপনি কীভাবে ফোকাস করছেন নিজেকে, আসলে আপনি কী দেখেন। সুতরাং দ্যাটস ইম্পর্টেন্ট, আমার পাকিস্তান খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর, টাফ একটা ট্যুর হবে ডেফিনেটলি। আমাদের এই রেজাল্টের পর এখান থেকে কামব্যাক করাটা স্ট্রং ইজি হবে না, বাট উইল লুকিং ফরওয়ার্ড যে আমরা কীভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি, আমরা পাকিস্তানের সাথে কম্পিটিশন গড়ে তুলতে পারি। দেখেন, হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, বাট প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রসেসে কোনোখানে প্রবলেম হয়েছে বলে আমরা এরকম একটা না পাঁচটা ম্যাচ হারলাম বা আমরা পারফর্ম করতে পারি, আমরা জিতা খেলা হেরে গেছি, প্রসেসটাকে ঠিক করাটা আমার মনে হয় ভেরি জরুরি। না, মনোবিত্ত আপনি বললেই আসলে আসা যা আনা যাবে না, শর্ট টাইম আসলে খুবই কম টাইম, বাট আমাদেরকেই সেই সাইকোলজিক্যাল কথাগুলো বলতে হবে ছেলেদের সাথে। যদি আমরা সাইকোলজিস্ট না, বাট অ্যাটলিস্ট আমাদের ক্রিকেটের বিদ্যা থেকে যেরকম কথা আছে সেই কনফিডেন্ট বিল্ড আপ করাটা ইম্পর্টেন্ট। আর উইকেট তো আমরা ধরেন, যদিও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে আমরা টি টোয়েন্টি যে এরকম উইকেট ছিল, বাট আপনি এইভাবে চিন্তা করে দেখেন যে আমরা কিন্তু এইসব উইকেটেই খেলি অ্যাকচুয়ালি। এইসব উইকেট খেলে কিন্তু আমরা ইংল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়েছি, আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি কন্ডিশনের সাথে। বাট হ্যাঁ, আমরা হয়তো এবার বেশি খারাপ হয়ে গেছে বলে উইকেট নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, বাট হোম সিরিজের অ্যাডভান্টেজ যদিও টি টোয়েন্টি ওয়ান ডেতে আমরা চাই যে আমরা ফ্ল্যাট উইকেটে যতটা পারি খেলি, এটা ইম্পর্টেন্ট। বাট টেস্ট ম্যাচে হয়তো এই অ্যাডভান্টেজটা আমরা নিই বা চেষ্টা করি, মানে সব হোম অ্যাডভান্টেজে তারা নেয়। বাট হ্যাঁ, উইকেট নিয়ে আসলে আমাদের মনে হয় যে আমরা বেশি কথা বলে ফেলেছি, মানে এটা না, এটা স্কিল কিন্তু ইজ পার্মানেন্ট, এটা কিন্তু আপনি যে প্লেয়ার কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা, আপনি একটা জোরে উইকেটে কীভাবে খেলবেন নিজেকে, এটা কিন্তু একটা প্লেয়ারের সম্পূর্ণ ব্যক্তি হয়, সেই জন্য কিন্তু সবাই রেডি হয়। আপনি এখন আমরা বোলিং মেশিনে কেন 140 মাইল স্পিডে বল খেলি, আমরা তো ফার্স্ট উইকেটে প্র্যাকটিস করার জন্যই খেলি, ধরেন সেটা একটা ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, প্রিপারেশন যে আমি বলবো যে এরকম উইকেটে টি টোয়েন্টি যেটা খেলেছি সেটা হয়তো আমাদের প্রয়োজন, তখন টিম মনে ম্যানেজমেন্ট মনে করেছে বলে খেলা, এটা ম্যানেজমেন্টের কল হয় যে আমরা কীরকম উইকেটে চাই, আমরা জিততে চাই কি না, কী করতে চাই। বাট হ্যাঁ, আমি তারপরও বলবো যে উইকেটটা আমাদের চিন্তা করার ব্যাপারটা থাকবেই, যে টি টোয়েন্টি ফর্মেটে ওয়ান ডে ফর্মেটে আমরা চাই কি ফ্ল্যাট উইকেটে খেলতে।